মেদিনীপুর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাত্রা পূর্ব মেদিনীপুর থেকে। জাহাঙ্গীর, ওই যুবককে কি ধরতে পেরেছে পুলিশ? কি অবস্থা এখন? দেখো, ওই যুবককে যখন মারধর চলে, যুবকটি কোথায় গেছে এখন তো আছে, কেউ দিতে পারছি না পুলিশ। তবে যুবকটি যে অত্যন্ত আশঙ্কাজনক, এটি মঞ্চে এবং বেশ কিছু হাজার পনেরো তৃণমূল কর্মীরা ছিলেন, তাকে চড়া হয়। এখন যুবকটি কোথায় তার এখন আমরা কোনো হদিস পাইনি। তবে এই ঘটনার পর ঘটার অনেক ক্ষেত্রে চেহারা নিয়েছে চণ্ডীপুরে। মূলত যদি ঘটেছে এই যুবকটি কোথার দিকে এলো, কিভাবে এলো মঞ্চে, বা কিভাবে উঠে গেল চুরি চোরা অভিষেক বন্দ্যোপাধ্যায়,